বড় খবর, এই মুহূর্তের সব থেকে বড় খবর, এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। রাত ভোর বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। ধুলিয়ান পুরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা এবং কাউন্সিলরদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দলেরই পুর চেয়ারম্যানের অনুগামীদের বিরুদ্ধে। পুলিশ কাঠপুতুল ছিল, কারণ তখন অল্প সংখ্যক পুলিশ ছিল এবং তাই পুলিশের সামনেই চলেছিল সেই তাণ্ডব। বেশ কয়েক রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। অতপর থমথমে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এখনও পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারেরই কর্মী সমর্থকদের গ্রেপ্তার করেছেন এবার মমতার পুলিশ। কারণ সম্পূর্ণ গণ্ডগোল, উত্তেজনা, আর সেই উত্তেজনা চরম আকার ধারণ নিয়েছিল সম্পূর্ণ গোষ্ঠী কোন্দল বা গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই। তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি, কারণ বিপাকে দল এই গোষ্ঠী কোন্দলের জেরে। যদিও এটা নতুন কিছু নয়, রাজ্যে একাধিকবার সারা বছর ব্যাপী বারে বারে এই ঘটনা ঘটতে থাকে, শাসক দলের তাতেও ঘুম ভাঙেনি। অবশ্য বিজেপি অতিরিক্ত অক্সিজেন পেয়েছে, তাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যঙ্গ বিদ্রুপ কটাক্ষ করতে ছাড়েননি। তিনি কি বলছেন? না, তিনি বলেছেন যে রাজ্যে বুড়িমার চকলেট তো এখন পাওয়া যায় না সেইভাবে, তাই যে সমস্ত বোমাগুলি খাটছে এগুলি পিসিমার চকলেট, পিসিমার বোমা ফাটছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু তিনি সরাসরি একদম তার ঝাঁঝালো বাক্য মানে বিঁধেছেন, কারণ তিনি বলতে চাইছেন যে পিসিমার একটা দল, ভাইপোর একটা দল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তাই গোষ্ঠী ভাগাভাগি হয়ে গেছে তৃণমূলের মধ্যে, তাই কিন্তু একটা গণ্ডগোল এবং অন্তঃক্রহ, সেখানে বখরার লড়াই হোক বা ক্ষমতা দখলের লড়াই হোক, এবং আগামী 2024 লোকসভা নির্বাচনের পর ঝাঁপ পড়ে যাবে। অর্থাৎ এই গোষ্ঠী কণ্ডল হয়তো আরও তীব্র আকার ধারণ করতে পারে, তাতে তৃণমূলের যে সংগঠন তা কিন্তু আরও গোষ্ঠী কণ্ডলে ছাড়খাড় হয়ে যেতে পারে, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনি এই রাজ্যের নাগরিক হয়ে শাসক দলের এহেন গোষ্ঠী কন্দলের জেরে আপনার নিজস্ব মতামত, মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন, যে যারা নিজেদের দলের নীতি রক্ষা করতে পারে না তারা কি সত্যিই আমাদের সমাজ বদলে দেবে, আমাদের রাজ্যটাকে বদলে দেবে, রাজ্যের উন্নয়ন করে দেবে? সেটা যে সরকারই থাক, তৃণমূল সরকার বা ভবিষ্যতে অন্য কোনো সরকারই থাক, অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।